আমাদের আমাদের ট্রাস্ট নিয়ে বাংলাদেশে কোর্টে কেস ছিল, এই কেসে রায় এসেছে এবং কোর্টের মাধ্যমে হাইকোর্ট এবং জজকোর্ট দুইটার মাধ্যমে আমাদের ট্রাস্ট রেজিস্ট্রেশন যে ছিল এইটা বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বিজ্ঞ আদালত বলেছেন যে এটা রেজিস্ট্রেশনের মাধ্যমে বাংলাদেশে বৈধভাবে কাজ করার সুযোগ হয়েছে এবং কাজ করার করতে পারবে। সেই হিসাবে আমরা সবাইকে জানাতে চাই যে আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা সঠিক হয়েছে এবং আজ থেকে আমাদের এই বিতর্ক ছেড়ে দিয়ে আমরা সবাই ট্রাস্টি একসাথে মিলে কাজ করা উচিত এবং সব ভেদাভেদ অতীতে সব কাদা চোড়াচুড়ি ভুলে গিয়ে আমরা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যাতে একটা সুন্দর সংগঠন সুন্দর ট্রাস্ট রেখে যেতে পারে এই জন্য সবাই মিলে একসাথে কাজ করা উচিত। এজ এ সিনিয়র ট্রাস্টি হিসাবে আপনার কি তা ডিমান্ড বা আপনার দাবি কি তা চাই? দেখুকা এই যে পাঁচ বছর ধরে যে আমরা আর একটা ক্ষতি হয়েছে বিশ্বনাথবাসীর বিশেষ করে, এই ক্ষতিটা অপূরণ ক্ষতি হয়ে গেছে কি এখন আর যখন তো কোর্ট কাছারির রায় ওইয়া যেটা সমাধান হয়ে গেছে এইটা লইয়া আর বিশ্লেষণ না করিয়া আমরা মেহরবানি করি প্রত্যেক বিশ্বনাথবাসীর কাছে অনুরোধ থাকবো, ট্রাস্টি অথবা আনার ট্রাস্টি যারা ট্রাস্টের বাইরেও আসুন সকল কাছে অনুরোধ থাকবো যে খুব তাড়াতাড়ি একটা মিটিং ডেকে SGM অথবা সারা ট্রাস্টি হলে দোলা করিয়া একটা রেজলিউশন করুকা এবং দ্রুত একটা ইলেকশনের মাধ্যমে একটা কমিটি আওক এবং প্রত্যেক বছর যদি আমরা 50 জন করে ট্রাস্টি হইতা তাহলে 4 বছরের অন্তত 200 ট্রাস্টি আর বাড়লানি এবং ইয়ং জেনারেশন মুরব্বীগুলোর হাতে যে স্যার যে তারা কোন ধরনের কোন পদক্ষেপ নিবা ইনশাল্লাহ যেটাও নিবা প্রত্যেকে একটা বালার লাগে মঙ্গল লাগে ট্রাস্টর করুকা এবং আমরা যদি প্রত্যেকে খাদা চুড়াচুড়ি করি তাহলে এখানে শেষ হইতো না, কন্টিনিউয়াস থাকবো ইনশাল্লাহ। সকলের কাছে অনুরোধ রাখলাম আসলে আজকে যে প্রেস কনফারেন্স আমি মনে করি যে মেইন এইম এন্ড অ্যাম্বিশন যেটা এটার একমাত্র সমাধান হইল কি যে এটা তো বহুদিনের সমস্যা, একদিনে বলা যাবে না, বাট আনফর্চুনেটলি যে এটা সমস্যা হয়েছিল এই প্রেস ক্লাবের অফিসে একদিন আমরা সেক্রেটারি যে আসলা তানরে বহিষ্কার করে নিছিলাম, তার উপস্থিতিতে তার রানিং সেক্রেটারি তুই একটা মিটিং করে নিছিলাম তারা ইলিগেলি, তখন আমরা প্রতিবাদ করছিলাম, এই প্রতিবাদও গিয়া একটু তর্ক বিতর্ক হয়েছিল ওখানতনে আইয়া আমরা মসজিদের উপরে বিশ্বনাথের মৈমুরব্বী তারা সবে লইয়া আন্ডারস্ট্যান্ডিং করিয়া আপোষ করিয়া হয়েছিলাম একটা সপ্তাহ বাদ দিয়ে একটা কমিটি করলে আমরা, তখন আমরা সর্বসম্মতি একটা ইয়ে হয়েছিলাম একমত হয়েছিলাম যে কমিটি করল আর আমরা এটা আর কোনো দিন আইতাম না। ও কমিটি করার পরে একটা কমিটি করলা করিয়া বিনীত অনুরোধ করছেন আমার আরও পার্সোনালি সকলরে জানি কমিটিটা মাত্র 2 বছর আল্লাহর বস্তে দেখা 2 বছর পরে আমরা যাইব কি পরে আপনারা বই মুনে তখন আইলো তারা এই কমিটি হঠাৎ করে দিকে আর নাই কমিটি তোকে হয় না ডিসঅ্যাপিয়ার্ড অল অফ এ সার্টেন, তখন ফঙ্কি খা কইলা দেশ তো এই আমরা জানাইবা দেন ও কমিটি ফরে ও কমিটি ফরে আর সাবেক কমিটি যেটা যে প্রেসিডেন্ট সেক্রেটারি আসলা এরা আবার দেখি নতুনভাবে রান করে এটা আটাস দ্যাট ওয়াজ আওয়ার কনসার্ন, এরা হইতো না আইলা আর হোয়াই দে আর রানিং দিস ইয় এর পরে আইলো বহুত সমালোচনা জল্পনা কল্পনার পরে আরও এটা আরও বই লাগিছো বহার পরে আমি নিজে ব্যক্তিগত কইছি যেন আসাবেক সাহেব রেখুকা সভিক চৌধুরী রেখুকা যেন ইটারে বইয়া তারা দৌ ফাটি যদি হয়ে যান তখন তারা কইলা যে নাই যে ট্রাস্টর যে রেজিস্ট্রেশন এটা সমাধান না হতো ইলেকশন দেওয়া আজকে আমি আইলাম এই প্রশ্ন আজকে তাই কইছেন না এই এই ট্রাস্ট রায় দিছে এই এডুকেশন ট্রাস্টর যে কি রেজিস্ট্রেশন এই রায়টা দিছে তাদের পক্ষে এই রায় ঠিক আছে আপনারা আপনারা ইলেকশন করা এবং আমি বিনীত অনুরোধ করবো লেটস কাম টুগেদার সব কিছু বলিয়া গিয়া সবাই ইউনাইটেডলি আপনার একটা একটা কমিটি করল দয়া করি ইতা টুকাইলে ফাইতা নাই কিন্তু 300 ট্রাস্ট ইতা সেউরে ফাইতাও না বুঝাইতে পারতা না হলরে এভরিবডি মিশা যার যার অনুসারে বুঝায় সব মিলাইয়া সব ট্রাস্টি মিলিয়া একটা ইলেকশন দিলে কোয়া তো আমরা খুশি হয়েছি আর ট্রাস্টের রেজাল্টটা যাইবগে আমি বিনীত অনুরোধ করছি আর যদি পিন পয়েন্ট টুকাইন থেকে খেউ ফাইতা না আমার অনুরোধ থাকবে এইটাই আমার অনুরোধ। বর্তমান কমিটি দীর্ঘদিন থেকে অবৈধভাবে আছে এবং তারা মেয়াদ উত্তীর্ণ কমিটি, ইন দ্য মিনটাইম আমাদের একটা নতুন কমিটি আমরা সবাই মিলে করেছিলাম সেটাও মানে সফলতার মুখ দেখেনি, সুতরাং ট্রাস্ট একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে আছে। এই সিচুয়েশন থেকে উদ্ধারের জন্যে আমার প্রথম আমার মনে হয় প্রথমে এই যে বর্তমান যে কমিটি ইলেকটেড কমিটি ছিল তাদের মধ্যে যে ডিভিশন আছে এই ডিভিশন তাদের মিটিয়ে ফেলা উচিত, তারা সবাই একত্রিত বসে একটা উদ্যোগ নেওয়া উচিত যাতে করে বিবদমান গ্রুপের
যারা এই স্টেকহোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা এবং ট্রাস্টিদের সবার সাথে সবাইকে ডেকে পারলে একটা ছোটো আকারে একটা এসডিএম করে সবার ওপিনিয়ন নিয়ে সুন্দর করে একটা ইলেকশনের ব্যবস্থা করা এবং সেই কাজটা আসলে বর্তমান কমিটি করলে ভালো যদি তাদের সদিচ্ছা থাকে এবং তারা উদ্যোগী হয় আমার মনে হয় সর্বক্ষেত্র থেকে সবাই সহযোগিতা করবেন আর না হয় তো অন্য পন্থা হলো যে যদি তারা না করেন তখন রিকোয়েজিশন মিটিং থেকে সব ট্রাস্টিদেরকে নিয়ে রিকোয়েজিশন মিটিং থেকে তখন ট্রাস্টিরাই সিদ্ধান্ত নেবে।